বিশ্বমঞ্চে পর্তুগালের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনালে খেলা, সেটাও মোটে দুইবার। আর তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের নামের পাশে নেই কোনো বিশ্বকাপ শিরোপা। তবে বৃহস্পতিবার রাতে নিজেই জানালেন, বিশ্বকাপ জেতার মতো কীর্তি বহু আগেই গড়ে ফেলেছেন তিনি। যে রাতে আবার গড়েছেন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের কীর্তি, এরপরেই ফুটবল বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছেন এক কথায়। পর্তুগালের হয়ে ইউরো জেতাই তার কাছে বিশ্বকাপ জেতা সমতুল্য। RPT3-কে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার বলেন, পর্তুগালের ইউরো জেতাই বিশ্বকাপ জেতার সমান। 2016 সালে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেজর ট্রফি জেতে পর্তুগাল। এরপর দলটা উয়েফা নেশনস লিগও জিতেছে 2019 সালে। রোনালদো জানালেন, সেই দুই ট্রফি তার মন ভরিয়ে দিয়েছে। ক্রিশ্চিয়ানো বলে, আমি পর্তুগালের হয়ে দুটো শিরোপা জিতে গেছি, যা আমি খুব করে চেয়েছি, তাই বিশ্বকাপ আর আমাকে টানে না। পর্তুগিজ ক্যাপ্টেনের এসব কথাই জানান দিচ্ছে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সন্তুষ্টি এখন চলে এসেছে তার মনে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।